হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ চলে এসেছি সিম আলুর একটা অসম্ভব মজাদার রেসিপি নিয়ে যা আপনারা রুটি পরোটা লুচির সাথে খেতে পারেন অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসম্ভব টেস্টি মজাদার রেসিপিটি আমি কিভাবে বানাই শিম আলুর এই রেসিপিটি বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে দু চামচ সরষের তেল গরম করে নিয়ে কালো সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর এক দুবার নাড়াচাড়া করে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট মতো পেঁয়াজ আলুটাকে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি একটা বড়ো সাইজের টমেটোর টুকরো টমেটোটাকে আমি এভাবেই টুকরো করে কেটে নিয়েছি তারপর সব কিছু আবারও ভালো করে নাড়াছাড়া করে দিতে হবে আর এরপরে দিয়ে দিতে হবে সিম আমি সিমগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি বড় সিম হলে তিন টুকরো আর ছোট সিম হলে মাঝখান থেকে কেটে দিলে দু টুকরো হয়ে যাবে এই রকম সিম আমি টুকরো করে কেটে নিয়েছি তারপর সব কিছু ভালো করে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে এখন অ্যাড করে দিতে হবে গরম জল আমি এখন এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি তরকারিটা কিন্তু একটু থকথকে মতো হবে তাই জলটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি তারপর সব কিছু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনি দিলে তরকারি স্বাদটা একটু হবে দিলাম তাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই গরম গরম তরকারিটা আপনার গরম রুটি অথবা পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ